বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কালি। আমার ফেসবুকে আমি আপনাদেরকে বলেছিলাম যে কার কি রোগ বা কি সমস্যা সম্পর্কে আপনারা জানতে চান, অনেক দিন আগে পোস্টটা দিয়েছিলাম। আপনারা হাজারো কমেন্ট লিখেছেন এবং হাজারো শেয়ার করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসলে আপনারা যদি হেল্প না করেন, না চান, বা একটা ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে সেটা প্রচার প্রসার না করেন, অন্যদের উপকার না করেন, তাহলে আপনার নিজেরই ক্ষতি হতে পারে। তো নিজের স্বার্থেই আপনাদের এটা করা উচিত এবং এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন যেন আরেকজন উপকার আসে। প্রত্যেকটা উপকারের আপনি ইহকাল এবং পরকালে অবশ্যই আল্লাহ পাক আপনাদের বেনিফিট দিবে। তো আমার আজকে এই এই আপনাদের কমেন্ট থেকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি আজকে যে ভিডিওটি আপনাদের দিব বা যে সমস্যা নিয়ে কথা বলবো। সেটা অনেকেই প্রশ্ন করেছেন, যাদের প্রশ্নগুলো প্রায় কমন কাছাকাছি তাদের নিয়ে একটা ভিডিও করেছি, তারপরে আবার যাদেরগুলো মানে এইভাবে আলাদা আলাদা করে আমরা ভিডিওগুলো আমি সাজিয়েছি। প্রথম প্রশ্ন যে করেছেন এখানে, এক নম্বরে মহসিন আলম, আবু নাসির, সুফিয়ান কাজী, মোহাম্মদ রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম সুজন, মোহাম্মদ নাজমুল হুদা, মাহমুদুল হাসান, জীবন সাথী, রওশন আরা, মোহাম্মদ ইলিয়াস, মুনতারিম নুসরাত, রবিউল মোল্লা, মোহাম্মদ শোয়েব হাসান, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোর্শেদ আলম, তাহসিন আলম সাদ, জান্নাতুল ফেরদৌসি, নীরব মন, শেখ তরিকুল ইসলাম, ফাহিম ইউনুস, জাকারিয়া ফরহান, জাইদ হাসান জয়, আসমাউল হুসনা, মুন্নি রবিন পাল, ওয়াফা নায়েব, খানম হাবিবা, জাহিদ রহমান, বশির সাগর মোল্লা, শেষ বিকেলের পথিক, আল মামুন, এম এস এইচ, তানজিব, এইচ এম মাহিদি হাসান, রিজন আহমেদ, শারমিন সাথি, জিয়াউল হক, আবদুল্লাহ মাহমুদ সালেম, শারমিন আক্তার, সিরাজুল ইসলাম শাহিন এবং আরও অনেকেই। সবার নাম পড়তে গেলে আর ভিডিও করা সম্ভব হবে না, তার জন্য দুঃখিত যাদের নাম পড়তে পারে নাই, পরবর্তীতে আপনাদের নাম পড়ে দিব। এবং যারা ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন যেন আরও অনেকে ইনভলভ হতে পারে। তো আপনাদের সবারই যে প্রশ্নগুলো আমরা একসাথে করেছি সেটা হচ্ছে কোমরে প্রচণ্ড ব্যথা, ব্যাক পেইন, মাজা ব্যথা, কোমর থেকে ব্যথা পায়ের গোড়ালি পর্যন্ত যায়, মাজা ধরে যায়, কোমরের হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে, পিএলআইডি, মেরুদণ্ড এবং ভিতরে প্রচণ্ড ব্যথা। এগুলাকে আমরা আপনাদের সবগুলার যে কমেন্টগুলোকে সাজিয়ে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি যে আমরা যে সমস্যাটি নিয়ে আজকে কথা বলবো। তাহলে সেটা হচ্ছে আমাদের মাজা বা শিরদাঁড়ার সমস্যা। তো শিরদাঁড়াটা কী, আপনারা যদি দেখেন শিরদাঁড়া আমাদের ঠিক মাথার যে স্কাল এখান থেকে শুরু করে অ্যাটলাস, অ্যাটলাস হচ্ছে আমাদের সার্ভাইকেল এক নম্বর ভার্টেব্রার নাম, তারপর থেকে শুরু করে একেবারে কক্সিস যেখানে এসে শেষ হয়েছে, এই পুরাটাই হচ্ছে শিরদাঁড়া। এই শিরদাঁড়াটা 33টা ভার্টেব্রা দ্বারা গঠিত এবং এই শিরদাঁড়াটার প্রতিটা ভার্টেব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে। যদি দেখেন এই যে দুইটা ভার্টেব্রা এর মাঝখানে একটা ডিস্ক থাকে এবং জীবিত অবস্থা আমরা যখন জীবিত আমরা বেঁচে আছি যারা, আমাদের এই ডিস্ক আবার পিছনে এই যে স্পাইনাল একটা ক্যানেল থাকে যেখানে নার্ভ থাকে, স্নায়ু থাকে, কর্ড থাকে, নার্ভ থাকে। তারপর হচ্ছে শিরদাঁড়ার এইগুলা বাইন্ডিং বিভিন্ন মাংসপেশি থাকে, লিগামেন্ট, সফট টিস্যু, ফ্যাসা, ডিপ ফ্যাসা, বড় বড় মাসেলস, ছোট মাসেল, বিভিন্ন প্রকার মাংসপেশি থাকে, আরও সারাউন্ডিং সফট টিস্যু থাকে এবং ভিতরে আমাদের যে কর্ডের বাইন্ডিং কভারিং থাকে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, বিভিন্ন
কভারিং বা শীত থাকে। তারপরে হাড়ের যে উপরে থাকে পেরিওস্টিয়াম, হাড়ের যে কভারিং, এইভাবে আমাদের একটা আসলে একটা শীত দ্বারা মোটামুটি ঘটিত। মহান আল্লাহ পাক এভাবেই তৈরি করে দিয়েছেন। এবং অনেকের ধারণা শীত দ্বারাটা মনে সোজা, শীত দ্বারা কখনো সোজা না, শীত দ্বারাটা একটু ব্যতিক্রম। আমরা যদি আপনাদেরকে ছবি দেখাই, আমাদের যে শীত দ্বারাটা সেটা একটু ডিফারেন্ট। এই যে লাল অংশটা দেখেন, শীত দ্বারাটা আঁকা বাঁকা আঁকা বাঁকা, ঘাড়ে একটা কার্ভ আছে, পিঠে পিছনে, মানে ঘাড়ের দিকটা সামনে কনভেক্স, ঘাড়টা সামনে উত্তল, মানে পিছনে তাহলে কি কনকেভ, পিঠ বুক পিছনে কনভেক্স, পিছনে উত্তল। এই যে দেখেন পিঠটা পিছন দিকে উত্তল, সামনে অবতল কনকেভ, কোমর সামনে কনভেক্স, এই যে কোমর এটা সামনে এরকম থাকে, এই কনভেক্স, যদি এদিকে কনভেক্স হয় এদিকে কনকেভ। এবং এই যে কক্সিস, স্যাক্রাম এবং কক্সিস, এগুলা সামনে উল্টা, মানে ঘাড় এদিক এদিক, মানে সব রিভার্স হয়েছে, খেয়াল করেছেন? আঁকা বাঁকা, হ্যাঁ আঁকা বাঁকা মেঠো পথের মতো মেরুদণ্ড আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। তাহলে আপনাদের একটা ধারণা ক্লিয়ার হলো যে মেরুদণ্ড এরকম আয়না, সোজা না, মেরুদণ্ডটা এইভাবে আঁকা বাঁকা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক কেন এটার সোজা দিল না, সোজাই তো দিতে পারত, আমাদের তো ধারণা মেরুদণ্ড মনে হয় সোজা, কিন্তু আমরা অ্যানাটমিতে পেয়ে গেলাম যে এটা আঁকা বাঁকা, কেন দিল না সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক না? এই যে আল্লাহর ইঞ্জিনিয়ারিং, আশরাফুল মাকলুকা, সৃষ্টির সেরা জীব, এভাবে এই জন্যই আল্লাহ পাক বলেছে যে আমি সৃষ্টি করেছি, আমার সবচেয়ে সেরা ক্রিয়েশন হের হচ্ছে মানব জাতি, কেন আঁকা বাঁকা? আঁকা বাঁকাটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এরা এবং এটার উত্তরটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কি, মানুষ হ্যান নাই এমন কোনো কাজ পৃথিবীতে আছে করে না, সে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে অর্ধবতী আমরা যারা জীবিত আছি, বিভিন্ন জাতি, এমন কোনো ভালো কাজ খারাপ কাজ আছে পৃথিবীতে করে নাই, সব করেছে মানব জাতি। মানব জাতি আল্লাহর হুকুম পালন করে আবার অবাধ্য হয়, সব কাজ করে, মানুষ মঙ্গল গ্রহে যায়, চাঁদে গিয়েছে, মানুষ সমুদ্রে যায়, মানুষ পৃথিবীর ভিতরে ঢোকার চেষ্টা করে। সো মানুষ এমন একটা জাতি, সে উঠতে চায়, ভারী কাজ করে, মাথায় বোঝা বহন করে, আবার গুলি চালায়, আবার বিভিন্ন ট্রেনিং নেয়, আবার সমুদ্রে মাছ ধরে, আবার আমার মতো ডাক্তারি করে, আবার সারাদিন বসে থাকে, আবার অনেকে শুয়ে থাকে। যদি মেরুদণ্ডটা আল্লাহ পাক সোজা দিত, তাহলে এতদিন প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করত। এই যে কনভেক্সিটি, কনকেভিটি, বাঁকা, এইটাতে একটা মেকানিক্যাল একটা বেনিফিট পাওয়া যায়, মেকানিক্যাল একটা সাপোর্ট পাওয়া যায়, যে আপনি যখন একটা বোঝা মাথায় নেবেন, যদি মেরুদণ্ডটা সোজা থাকতো, পুরা মেরুদণ্ডটা গিয়ে হিট করতো নিচের অংশের হাড্ডিগুলোর উপরে, ওজনটা সেখানে ভেঙে যেত। এই যে কনভেক্সিটির কারণে, এই যে আঁকা বাঁকা, এই আঁকা বাঁকা হওয়ার কারণে ওয়েটগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যায়, শিফট হয়ে যায়, হ্যাঁ লাইন অফ গ্র্যাভিটির থেকে ওয়েট শিফটিং হয়ে যায়, ন্যাচারালি সরে যায়। এখন একটা মানুষ তার ওজন 40 কেজি, 100 কেজি ওজন নিয়ে মাথা নিয়ে ঘুরতেছে, ওজন 100 কেজি, 200 কেজি ভার উত্তোলন করে, কিভাবে সম্ভব? এই ফর দিস রিজন। এবং পাশাপাশি এই যে মাসেল মাংসপেশিগুলো থাকে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মাসেলগুলা, এই মাসেলগুলা বিভিন্নভাবে স্ট্রেন্থেন হয়, মাসেলের গ্রেডিং আছে 0 to 5, এই গ্রেডিং অলওয়েজ সুস্থ মানুষের গ্রেডিং থাকে 5। এই 5 গ্রেডিংয়ের কারণে, মেকানিক্যালি বেনিফিটের কারণে মানুষ সব কাজ করতে পারে, সে ড্রাইভ করতে পারে, সে লাভ দিতে পারে, ঝাঁপ দিতে পারে, দৌড় দিতে পারে, সব কাজ করা সম্ভব, কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণীর দ্বারা তাহা সম্ভব নহে। এখন আসেন আমরা যদি
মেরুদণ্ডের এই যে আপনাদের সমস্যাগুলার কথা বলছেন, এগুলা যদি আমরা রিসার্চ ওয়ার্ক এবং ডাক্তারি ভাষায় দেখি কেন সমস্যা হয়। এই যে সি কার্ভ, ঘাড়ের কার্ভ, বাঁকা কার্ভ, এটা যদি আপনি আপনার ভুল অভ্যাসের কারণে, কাজের কারণে সোজা করে ফেলেন, মেরুদণ্ডটাকে এভাবে সোজা বানিয়ে ফেলেন, তাহলেই আপনার ব্যথা বেদনা শুরু হয়ে যাবে, আপনি অবসাদ হয়ে যাবেন, প্যারালাইসিস হয়ে যাবেন, হাড় ক্ষয় হয়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক আপনাকে যেভাবে শরীরটা তৈরি করেছে, স্পাইনটা, সেই স্পাইনটাকে ইউ শুড মেনটেইন অলওয়েজ। বাট আপনি সেটাকে নষ্ট করছেন কিভাবে? প্রথমত এই সারাদিন মোবাইল ফোন চালান, এভাবে সামনে ঘাড় রেখে 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 ঘাড়টাকে সোজা করে ফেলছে। তারপরে এই যে কম্পিউটার চালাচ্ছি, কম্পিউটারের ব্যবহার সারাদিন, তারপরে দুইটা বালিশে শুয়ে শুয়ে ঘাড়টাকে উঁচু রেখে ঘাড় নষ্ট, সারাদিন অফিসে বসে থেকে থেকে সামনে কুঁজো হয়ে বসে থাকার কারণে কোমর, ওই যে সি কার্ভ নাই, এই সি কার্ভটা থাকে না, তখন এটা আই হয়ে যায়, আই হয়ে যায়। একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, আপনি আপনার মেরুদণ্ডকে কীভাবে নষ্ট করছেন। সারাদিন বসে আছেন, আপনি তো মনে করেন বসে আছি কত আরাম, বসে বসে আপনি বড় অফিসার লিখতেছেন, হ্যাঁ, ফাইল সাইন করতেছেন আরামে, হ্যাঁ, বড় বড় ব্যবসা করতেছেন, কোটি কোটি টাকার ব্যবসা করতেছেন, কিন্তু আপনার মেরুদণ্ড আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে, আপনি জানেন না। আপনার এই ব্যবসা এক পর্যায়ে আপনার হিতে ক্ষতি হয়ে দাঁড়াবে, আপনার যখন অসুস্থ থাকেন। অসুস্থ তো হইছে একটা ইহকালের জন্য একটা সাজা, অসুস্থতা, এবং অসুস্থতার কারণে আপনার মানুষের অফিস আদালত অনেকে চাকরি হারায়। আমাদের দেশ হইতে সারা বিশ্বে, ইভেন কি আমেরিকাতে, প্রায়ই মেরুদণ্ডের সমস্যার কারণে অনেকেই চাকরি জব হারায়, অনেকে পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে মানসিক হতাশা, বিষাদ বা বিভিন্ন কারণে ভোগে থাকে। তো আমি কিছু পেশার কথা বলছি, যারা সারাদিন বসে ডেস্ক জব করেন, মোর দেন 8 ঘন্টা, 8 ঘন্টা টানা বসে থাকেন, যারা সারাদিন ল্যাপটপ এবং কম্পিউটিং করেন, যারা সারাদিন আমার মতো স্মার্টফোন ব্যবহার করেন, যারা সারাদিন লেখালেখির কাজ করেন, যারা শ্রমিক পেশাজীবী, বিভিন্ন জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে শুরু করে সারাদিন একই রকম একঘেয়েমি কাজ করেন, যারা আমার মা বোনরা বাসায় বসে বসে পারিবারিক কাজ করে, নিচে বসে সারাদিন একই কাজ একই কাজ একই কাজ, ঘর মোছা ধোয়া প্রতিদিন একই রকম একই কাজ করেন, যারা আমরা সারাদিন অত্যধিক পরিশ্রম করি সারাদিন, যারা একই রকম বৈসা বৈসা সারাদিন গাড়ি চালায়, এই যে যারা সারাদিন শুয়ে থাকেন, তাদের সবারই এই মেরুদণ্ডর এই মেকানিক্যাল প্রবলেম হবে। আল্লাহ পাক যে স্পাইন দিয়েছে, স্পাইন আপনি আর মেনটেন করতে পারবেন না, সেটা সোজা হয়ে যাবে বা বেঁকে যাবে। অনেকের লাম্বার লর্ডোসিস হয়ে যায়, যে এরকম বাঁকা থাকার কথা আরও বেশি বেঁকে যায় পিছনে, ঠিক না? আবার অনেকে স্টুডেন্ট আছে, সারাদিন বসে বসে, এখন এই যে করোনাকালীন বসে অনলাইনে ক্লাস করছে, শুয়ে শুয়ে ক্লাস করছে, বিছানায় বসে ক্লাস করছে, আবার অনেকে টাস খেলে, কার্ড খেলে, বসে বসে মুনাজাত দিয়ে থাকে সারাদিন, কি সুন্দর মুনাজাত দেয়, আর আমার কাছে আসতে হয় কয়েকদিন পর। আরেকটা হচ্ছে, আমাদের অনেকের পড়ালেখা করতে হয় নিচে বসে ফ্লোরে, স্পেশালি আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রীরা, তো তাদেরও এ কোমরে দীর্ঘমেয়াদী বসে থাকার কারণে বা হুজুরদের এটা হতে পারে। তো এইভাবে আমরা সবাই কী করি, মেরুদণ্ডের বিভিন্ন রোগ তৈরি করি। এখন আসেন আমরা তারপরে কী করি, আঘাত পাই, কাজ করতে গেল পিচ্ছিলকে পড়ে গেল, হয়তো 2-3 ওষুধ খেলেন, ব্যথা ভালো হয়ে গেল, কিন্তু ভিতরে যে হাড় ভেঙে গিয়েছে, কম্প্রেশন হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, আপনি জানেন না, আস্তে 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 2 মাস 3 মাস 4 মাস 1 বছর, এরপর আস্তে আস্তে ওখানে আপনার কী হয়, হাড় ক্ষয় হয়ে যায়, তারপরে PLID হয়ে যায়। হোয়াট ইজ PLID? যেটা এক ভদ্রলোক প্রশ্ন করেছেন, PLID, হোয়াট ইজ PLID? এই মেরুদণ্ডের কশেরুকা, এই কশেরুকা দুইটার মাঝখানে যে ডিস্ক, এই ডিস্কগুলা হচ্ছে এক প্রকার নরম কার্টিলেজ, ডিস্কের ভিতরে আটার কাইয়ের মতো, দলার মতো, হ্যাঁ, নরম জেলি থাকে, নিউক্লিয়াস পালপোসাস, এবং জেলিটা আল্লাহ পাক একটা ক্যাপসুল দিয়ে আটকে দিয়েছে, এনিউলাস ফাইব্রোসাস, এই জেলি, দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, ওই যে সারাদিন সামনে ঝুঁকে থাকেন, আঘাত পেলেন, পড়ে গিয়েছেন বলে কয়ে হয় না হতো, তখন কিন্তু ডিস্কের ওই যে এনিউলাস ফাইব্রোসাস ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, তখন এইভাবে ডিস্কটা ভিতর থেকে বের হয়ে আসে, এসে শান্তি নাই, এসে সে কী করে, এই যে আপনার নার্ভ আছে, এই নার্ভকে সে চাপ দেয়, আমাদের নার্ভ কারেন্টের তারের মতো পেইন সেন্সিটিভ, হাইলি পেইন সেন্সিটিভ,
আমাদের সেন্সরি এবং মোটর সিগন্যাল ক্যারি অ্যান্ড ওয়ার্ক করে বাই নার্ভ আমার কোমর থেকে পায়ে, ঘাট থেকে হাতে, নার্ভ চলে গিয়েছে পিঠ থেকে বুকের মধ্যে, তলপেটে, ইভেন কি আমাদের যে জেনিটাল অর্গান আছে সেক্সুয়াল অর্গানগুলোতেও অলসো নার্ভ সাপ্লাই হয়েছে। তো তাহলে আমাদের যে স্পাইনাল নার্ভগুলো দেখা যায় যে এই যে ডিস্ক বের হয়ে কর্ড কম্প্রেশন করে তা থেকে আমাদের কি হয় পিএলআইডি হয়, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, তা থেকে আমাদের সমস্যা হতে পারে। তারপরে অনেকে দীর্ঘমেয়াদী বিভিন্ন ব্যথার ওষুধ খান, ব্যথার ওষুধের থেকে মেরুদণ্ডের আরও সমস্যা হতে পারে। বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ, বিভিন্ন আমাদের মা বোনরা যারা অনেক সময় অ্যান্টিকনসেপটিভ পিল খান, তা থেকে হরমোনাল সমস্যা হতে পারে। হরমোনের বয়সজনিত সমস্যার কারণে মহিলাদের বিভিন্ন ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে হরমোন আছে ইমব্যালেন্সের কারণে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি মানে হাড় বৃদ্ধি হওয়ার বা হাড় পরিপুষ্ট পূর্ণ হওয়ার ক্ষমতা কমে গিয়ে হাড় ক্ষয় হওয়ার ক্ষমতা ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে। বিভিন্ন ওষুধ বলেছি স্টেরয়েড, তা থেকে হতে পারে। এবং অনেকে জেনেটিক্যাল বিভিন্ন রোগ অটোইমিউন ডিসঅর্ডারে ভুগে থাকেন, যেমন বিভিন্ন আর্থ্রাইটিস, তা থেকে আমাদের মেরুদণ্ডের এই হাড্ডিগুলা একটার সাথে একটা লেগে যেতে পারে, জমে যেতে পারে। এটা একদিন হয় না, রোগী আমার কাছে আসে, আমি যদি বলে ডানে তাকান তাকাইতে পারে না, এইভাবে ঘুরে এ ফিক্সড, এক প্রকার স্ট্যাচু মূর্তি মূর্তি হয়ে যায়, একটা মানুষ এসে মুভ করবে কিন্তু সে মুক্তি হয়ে যায়। বিভিন্ন বাত রোগে আর্থ্রাইটিস রোগে এই সমস্যাগুলো হতে পারে। মহিলাদের বিভিন্ন পেটের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই যে পেট অ্যাবডোমেন এখানে যে অর্গানগুলো থাকে আমাদের, এগুলাতে যদি কোনো কারণে ইনফেকশন ইনফ্লামেশন হয় বা ইউরোজেনিটাল অর্গানে যদি ইনফেকশন ইনফ্লামেশন হয় তা থেকে ব্যাক পেইন হতে পারে। এই যে বলেছিলাম যে ডিস্ক প্রোল্যাপস, ডিস্ক যদি প্রোল্যাপস আমাদের কোমর থেকে নার্ভ পায়ে গিয়েছে, পায়ের দিকে অনেকের, ওই যে বলছে একজন যে পায়ের দিকে গোড়ালি পর্যন্ত, কোমর থেকে গোড়ালি পর্যন্ত ব্যথা, সেটা সায়াটিকা বাদ বলি আমরা বা স্লিপ ডিস্ক বা পিএলআইডি এটা হতে পারে, ওই যে কোর্ড কম্প্রেশন এখানে। তো অনেক কারণে এগুলা হতে থাকে। বিভিন্ন এই যে পিছনে যে মাসেলগুলো থাকে মাংসগুলা এগুলা দুর্বল হয়ে যায় বা অনেক সময় অতিরিক্ত স্ট্রেসের কারণে লম্বা হয়ে থাকে আর সংকুচিত হয় না। আপনি যখন বডির কোনো অংশটাকে কাজ করাবেন না তাহলে সে আস্তে আস্তে তার কর্মশক্তি হারিয়ে ফেলে। আপনি খেয়াল করবেন, আপনি দীর্ঘদিন ধরে আপনি কোনো সুরা আর পড়েন না, দেখবেন কয়েকদিন পরে সুরা ভুলে গেছেন। দীর্ঘদিন ধরে আপনি সাইকেল চালান না, এখন সাইকেল চালাইতে গেলে আপনি একটু উল্টাপাল্টা অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, ঠিক না? যে কোনো অভ্যাস যদি নিয়মিত না করে তখন সেটা তার শক্তি হারায়, কর্মক্ষমতা হারায়, তা থেকে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হতে পারে। এর আগে বলেছিলাম যে আঘাত একটা কারণ, যে গাছ থেকে পড়ে গেলেন, রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে কী হয় আমরা প্রায় দেখি স্পন্ডাইলোলিস্থেসিস, এই যে হাড় আর এই হাড় একটার উপর একটা বসানো, ঠিক না? তখন দেখা যায় এটা পিছনে চলে গেছে, এটা সামনে চলে আসছে, অথবা এটা পিছনে চলে গেছে, এটা সামনে চলে আসছে, এটা একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচারাল সমস্যা হয়। দিস ইজ স্পন্ডাইলোলিস্থেসিস। আচ্ছা, বয়স 40 বা এর উপরে গেলে বিভিন্ন ভিটামিন যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, হায়ালিউরোনিক অ্যাসিড, ভিটামিন ডি এবং বিভিন্ন প্রকার খনিজ উপাদান, লবণ, মিনারেলসের অভাবে আমাদের এই হাড় বিভিন্ন কারণে আস্তে 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 তার ডিপোজিট কমে যায়। ডিপোজিট ব্যাংকে যেমন টাকা রাখলে ডিপোজিট বাড়ে, টাকা উঠাইলে কী হবো ডিপোজিট কমবে, এরকম আমাদের ডিপোজিশনও কমে যায়, কমে গিয়ে একটা বয়স 40-45 পরে হাড় ক্ষয় হয়ে যেতে পারে। যখন ক্ষয় হয়ে যায় হাড্ডিগুলো চেপে যায়, দেখবেন বয়স হওয়ার সাথে সাথে আমি এখন যে উচ্চতা আছি এটা দেখা যাবে যে যখন আমার বয়স 60-70 হয়ে যাবে আমার 1-2 ইঞ্চি উচ্চতা কমে যাবে বিকজ অফ হাড় ক্ষয়। এই হাড় ক্ষয় যখন শুরু হয় অনেকেরই মেরুদণ্ডে কোমরে ব্যথা হয়, যে বলছে মাজা ব্যথা, ব্যথা কী হয় প্রচণ্ড কোমর ব্যথা হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, স্যাক্রোইলাইটিস, খেয়াল করেন এই যে ইলিয়াম বোন, আমাদের পেলভিস বোন, এই যে ইলিয়াম, এটার সাথে এটা লাগানো থাকে এভাবে, এটা দেখেন, হ্যাঁ এই যে খুব সুন্দর ছবি, এই যে এই বোনস আর এই বোনস, এখানে একটা জোড়া আছে স্যাক্রো ইলিয়াম,
এটা আমাদের মা বোনদের প্রায় এই রোগ হয়, ও যে ওনারা নিচে বসে কাটে, কেউ সামনে ঝুঁকে কাটে, কেউ ডানে বসে বসে কাটে, হ্যাঁ সারাদিন, কেউ ও যে সেলাই মেশিনে কাজ করে এভাবে সামনে ঝুঁকে ডানে বামে, কেউ কম্পিউটার দেখে এভাবে ডানে বামে ম্যাল অবস্থায়, তখন ওইখানে একটা ইঞ্জুরি হতে পারে, যেগুলো বলে আমরা স্যাক্রোইলাইটিস। তারপরে সে প্রেগনেন্সিতে, প্রেগনেন্সিতে কি হয় মহিলাদের, যেহেতু গর্ভাবস্থায় বাচ্চা পেটে থাকলে এই ওজনটা বেড়ে যায় পেটের, তখন কিন্তু স্পাইনের উপর একটা প্রেশার পড়ে এবং বিভিন্ন লিগামেন্টগুলো স্ট্রেস পড়ে। আফটার ডেলিভারি তখন আবার ওই জায়গায় যদি ফিরে না আসে, পুনর্বাসন না হয়, তখন কিন্তু ব্যথা বেদনা শুরু হয়ে যেতে পারে। আমি যদি আজকে বলতে থাকি পুরাটা দিন লাগবে, তাহলে একটা বেসিক আইডিয়া আপনারা পেয়েছেন যে কেন এই কোমর ব্যথা হয়, এটা করণীয় কী, এখন আসেন সেটা নিয়ে কথা বলবো। তবে বাচ্চাদের ক্ষেত্রে একরকম রোগ হয়, মহিলাদের ক্ষেত্রে একরকম হয়, পুরুষদের ক্ষেত্রে একরকম, বয়স্কদের ক্ষেত্রে আরেক রকম, এক একজনের এক এক বয়সে এক এক রকম মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা হতে পারে। আমি প্রায় রুগী পাই বুকে ব্যথা, বুকে ব্যথা, আমরা ইসিজি করেছি কিছু পাওয়া যায় না, বুকের এক্সরে, হার্ট, লাংস, যে ডায়ামিটার, অ্যানাটমিক্যাল পিকচার, রেডিওলজিক্যাল ইমেজিং সুন্দর, এক্সরে ইসিজি সুন্দর, এক্সরে সুন্দর, ইকোকার্ডিওগ্রাফি সুন্দর, সবই সুন্দর, কিন্তু বুকের ব্যথা যাচ্ছে না। কি হয়েছে, অনেক সময় মেরুদণ্ডে ওই যে বলেছি পিএলআইডি, যদি এই যে বুকের খাঁচার এই সাইডে হয়, তখন এদিকে ইন্টারকোস্টাল নার্ভগুলো চলে আসে বুকে, সেখানে ব্যথা হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যায় ব্যথা হতে পারে। আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমাদের এখন মা বোনরা আছেন বা আমরা যারা বাবারা আছি, আমাদের ছেলে মেয়েদেরকে এখন আর ছোটো বয়সে আমরা লেখাপড়া করাইতে ব্যস্ত থাকি সারাদিন, এদের কোনো এডুকেশন মানে এক্সারসাইজ নাই, খেলাধুলা নাই, দৌড়াদৌড়ি নাই, ঝাড় কাজ নাই, কাজ নাই, গ্রামের মেয়েরও এখানে কাজ করে না, ছেলেরও করে না। এই যে বডি ফিটনেস উইকনেস, এই যে না কাজ করার কারণে, মাঠে ঘাটে খেলাধুলা না করার কারণে, সাঁতার না কাটার কারণে আস্তে আস্তে একটা অদক্ষ জনশক্তি আমরা পাচ্ছি, অকর্মণ্য অদক্ষ জনশক্তি, যার কারণে এখন দেখা যায় মেয়েটা বিয়ে দিল, মা বাবা মার বাসায় তো কোনো কাজই করে না, করায় না আদরের দুলালি, বিয়ে দেওয়ার পর সংসার শুরু হয়ে গেল, না হলে হাজব্যান্ডের হয়তো ওখানে শ্বশুর বাড়িতে কিছু করলো না, নিজের তো সংসার আছে, নিজের তো একটা বাচ্চা আছে, তখন আসে পারে না, ওই যে ব্যথা শুরু হয়ে গেল, প্রায় আমরা পাই। এর মূল কারণ হচ্ছে ওই যে বাবা মার বাড়িতে কোনো কাজ করে নাই, কিছুই করে নাই, তার ফিটনেস নাই, ফিজিক্যাল কোনো ফিটনেস নাই, তার বোন ডেন্সিটি বাড়ে নাই, মাসেলের স্ট্রেংথ নাই, স্ট্রেংথ ছিল 3-4 grade, সে এখন গিয়ে কাজ করে সে এখন আরও গ্রেড নেমে গেছে, প্রেশার কমে গেছে, মাসেল ইলাস্টিসিটি নাই, মুভমেন্ট নাই, তখন ব্যথা বেদনা শুরু হয়ে গেল। তো এইগুলো আমি নিয়মিত রোগী পাচ্ছি। আর আমাদের যে আরেকটা রোগ চলছে করোনা, করোনার কারণে যে আমরা বাসায় আছি, মুটিয়ে যাচ্ছি, সবার অনেকের ওজন বেড়ে গিয়েছে, মাশাআল্লাহ বলেছি রোজাতে আপনারা খাবার কম খাবেন, রোজা পালন করবেন, কিন্তু উল্টা হয়েছে, দু একজন অবশ্য কমিয়েছে, তাদেরকে ধন্যবাদ, বেশিরভাগ ক্ষেত্রে ওজন বাড়িয়ে আসছে, আমাদের অনেক হুজুরাই ওজন বাড়িয়ে আনছে মাশাআল্লাহ। মানে খাবার সামনে আসলে এটা আমারও হয়, এটা আপনাদের দোষ দিয়ে লাভ নাই, সামনে আসলে আমরা যারা একটু খাদুক টাইপের লোক, এটা মানে খেয়ে ফেলি আর কি, হ্যাঁ, এটা এক প্রকারের নেশা হয়ে যায় আর কি, খাবার নেশা, এটা ওই জন্য হয়ে যায়, তখন দেখা যায় অবেসিটি বেড়ে যাচ্ছে। এই যে অবেসিটি ইন অ্যাক্টিভিটি, এখন প্রায় রুগী পাচ্ছি, পা কামড়ায়, চাবায়, কামড়ায়, আমরা কোমর অ্যাসেস করি, SLR ভালো, সব ভালো, MRI ভালো, সব ভালো, তারপরে চাবায় কামড়ায়, এটা কী জন্য হয় জানেন, ডিউ টু দীর্ঘদিন মাসেল ওয়ার্ক করে না, মাসেল আমাদের যে পায়ের নিচের যে মাংসগুলো স্পেশালি কাপ মাসেল, এটা হচ্ছে কি পেরিফেরাল হার্ট, এই হার্ট যদি কাজ না করে পাম্প হবে না, পাম্প না হলে আমাদের যে ইনফ্লামেটরি এক্সুডেট থাকে বা মেটাবলিক এন্ড প্রোডাক্ট, আমাদের প্রতিনিয়ত সেল ডেথ হয়, সেখানে মেটাবলিক এন্ড প্রোডাক্ট হয়, আমাদের বিভিন্ন সার্কুলেশনে সেগুলো চলে যায়, আমাদের বিভিন্ন খাবারের থেকে বিভিন্ন ডাইজেশনে পরে বা কোনো একটা কাজকর্ম থেকে যে ইনফ্লামেশন হলে সেটা সার্কুলেশনে তো যেতে হবে, যেহেতু ডিউ টু হাঁটা চলাফেরা নাই, সেটা সার্কুলেশনে যায় না, তখন ব্যথা বেদনা হয়। তো এটা হচ্ছে টোটাল একটা সিনারি। এখন আসেন চিকিৎসা, যারা নতুন আক্রান্ত, যারা গত এক সপ্তাহ ধরে এই মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, ইতিপূর্বে যে বলেছি কোমর ব্যথা, ব্যথা তল পেটে যায়, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা,
মেরুদণ্ড ব্যথা, ব্যথা ডান পায়ে যায় বা বাম পায়ের দিকে যায়, বা টকে যায় বা উরুতে যায় বা বুকে আসে, তল পেটে যায় বা হাত পা মেরুদণ্ডের ঝিঝি করে, অবশ লাগে, টেনে ধরে পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়, মাসেলগুলো দুর্বল লাগে, যদি এটা এক সপ্তাহ ধরে হয়ে থাকে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এক সপ্তাহ আরও এক সপ্তাহ রেস্টে থাকবেন। প্রথম কাজ এক সপ্তাহ রেস্টের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যে ব্যাক পেইনে যে ব্যায়ামগুলো দেওয়া হয়েছে স্পেশালি উপর হয়ে শুয়ে শুয়ে, এই আগের ভিডিওতে যাবেন, খুব ডিটেলস দেওয়া হয়েছে, ওই ব্যায়ামগুলো করবেন, যেটা যেটা করলে দেখেন ব্যথা কমে যায় সেটা কন্টিনিউ করবেন। আর নতুন ব্যথার ক্ষেত্রে আপনারা ন্যাপ্রক্সেন 500 mg একটা করে দুবেলা সাত দিন খাবেন, সাথে ওমিপ্রাজল 20 mg একটা করে দুবেলা, এগুলো করেন আর ব্যায়াম করেন, আশা করি ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। আর যাদের ব্যথার বয়স 1 মাস থেকে 3 মাস হয়েছে এবং ব্যথা কেবল বাড়তি আছে, তাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের বাত ব্যথা, যারা ডিজেবিলিটি নিয়ে ব্যথা নিয়ে কাজ করে, জাতীয় চিকিৎসককে দেখাতে হবে, আপনাদের এক্সরে এমআরআই বা প্রয়োজনে ব্লাড টেস্ট করে দেখতে হবে কোনো আর্থ্রাইটিসজনিত সমস্যা আছে কিনা, বা আমরা অ্যাসেসমেন্ট করলে বুঝতে পারি। এবং যাদের আরও বেশি সমস্যা আছে তারা দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। যাদের এই ব্যথা 1 বছরের উপরে ধরে আছে তারা প্রথমেই আগে চলে যাবেন হাসপাতালে, যে ভর্তি হয়ে যাবেন, কারণ তাদের সমস্যাটা আরও জটিলতার দিকে চলে গিয়েছে। তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পুনর্বাসন চিকিৎসা করতে হতে পারে, সেটা এই যে ব্যায়ামগুলো আমরা দেই এগুলাতে কাজ হবে না, সেটা আপনাকে কমপ্লিট হসপিটালে থাকতে হবে, থেকে আরও আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। কারো মেরুদণ্ড ব্যথা যে শুধুমাত্র PLID থেকে হবে তা না, পাশাপাশি আর্থ্রাইটিস থাকতে পারে, মাসেল দুর্বল থাকতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে, বিভিন্ন ট্রমা বা আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, লিস্থেসিস, স্পন্ডাইলোলিস্থেসিস যেটা আমরা বলি, এই জাতীয় সমস্যা পাশাপাশি অনেক ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে, তো সেটাও কিন্তু দেখতে হবে। এই জন্য রুগীকে হসপিটালে থেকেই এই চিকিৎসাগুলো করতে হবে। আর আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদেরকে এই টিপসগুলো দিয়ে যাচ্ছি ইউটিউবে এবং পেজে গেলে, যে কমেন্ট ইয়াতে আমাদের বক্সে গিয়ে পেয়ে যাবেন পোস্ট বা কমেন্ট বক্সে, সেখানে আপলোড করা আছে। এখানে এইগুলা বসা শোয়ার নিয়মকানুন এগুলা মেনে চলবেন, ভার উত্তোলন কেমনে করবেন, তাহলে টানা 1 ঘন্টা বসে থাকবেন না, মাঝে মাঝে একটু হাঁটবেন। অনেকে সেলুনে গিয়ে মাসাজ করেন, হ্যাঁ মা বোনরা অনেকে আছেন বিভিন্ন পার্লারে গিয়ে মেসেজ করেন এবং জানে না তার অ্যানাটমি কী, আপনাদের ইচ্ছা মতো টিপা দেয় আর ভালো লাগে, হ্যাঁ আর মেরুদণ্ড সরে ফেলায় পরে আমার কাছে আসে বিভিন্ন সমস্যা, এটা করবেন না। বা যারা সেলুনে ঘাড় ফুটান, মাসাজ করেন, হাত পায়ের ইঞ্জুরি করে ফেলবে, ডোন্ট ডু দিস, একেবারে হারাম। একটা পাতলা নরম বালিশ ব্যবহার করবেন, মোবাইল ফোন প্রয়োজনে ব্যবহার করবেন, বেশিক্ষণ করবেন না, যত কম করা যায়, স্ট্রেট বসার চেষ্টা করবেন, স্মার্ট হয়ে চলার চেষ্টা করবেন, অলওয়েজ বি স্মার্ট হয়ে। মেয়েগুলা প্রায় কুঁজো হয়ে থাকে, তাদেরকে স্মার্ট হইতে বলি, তোমরা ঢিলে ঢালা পোশাক পরবা কিন্তু স্মার্ট থাকবা, ঠিক আছে, সোজা হয়ে চলাফেরা করবা। আর এখন থেকে আমার সাথে আপনারা প্রতিনিয়ত 1 ঘন্টা রাস্তায় হাঁটার অভ্যাস করতে হবে, রাস্তায় হাঁটবেন। যারা একেবারে হাঁটতেই পারেন না, রাস্তা সম্ভব না, পরিবেশ নাই, তারা বাসায় হাঁটার চেষ্টা করবেন, বাই ট্রেডমিল হোক বা ছাদে গিয়ে হোক, যে কোনোভাবে সম্ভব, বা আপনার বাড়িতে উঠানে যেভাবে সম্ভব হাঁটতে হবে, অন্তত প্রতিনিয়ত 1 ঘন্টা হাঁটতে হবে, হাঁটতে হবে, হাঁটতে হবে, না হলে এই রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে। আর মা বোনরা আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি শারীরিক বিভিন্ন ব্যায়াম, দৌড়ঝাঁপ, গোল্লাছুট, ফুটবল খেলা, সুইমিং, হ্যাঁ দৌড়ঝাঁপ এগুলো করতে বলবেন, তাদের ফিটনেস ডেভেলপ করতে হবে। আর ফাস্টফুড খাবার একেবারে হারাম, ফাস্টফুড খাবার সম্পূর্ণ হারাম, ওবেসিটি মোটা থেকে বেরিয়ে আসতে হবে। সিজনাল ফল দিয়ে আমি প্রচুর আপনাদেরকে হেলথ টিপস দিচ্ছি, সিজনাল বাংলাদেশি সকল ফল খাবেন, বিদেশি ফল আঙ্কুর মাঙ্কুর খাওয়ার দরকার নেই। আঙ্কুরের মধ্যে আঙ্গুর, আমি যদি একটু রাগের বসে আঙ্কুর বলছি, এই আঙ্কুরের মধ্যে কিন্তু বিভিন্ন কেমিক্যাল দেওয়া আছে, কার্বাইড হইতে শুরু করে ফরমালিন, এগুলো চুবায়া বিদেশ থেকে, বাংলাদেশেও চুবায়, বিদেশেও চুবায়, কারণ নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো আমাদের মাত্র ফল হয়েছে কি, জাম, জামরুল, কত, বেল, আতা, কাঁঠাল, নারকেল, এই যে তো কবিতাটা আছে, তাল, এখন তালের সিজন, কাঁচা তাল অনেক উপকার, তালের লেপা, আবার পাকলে তাল উপকারী, কামরাঙ্গা, বেল, পেয়ারা, পেয়ারা তো প্রতি সিজনে এখন পাওয়া যায়,
ঠিক না, তরমুজ চলে গিয়েছে, আম সিজন, কাঁঠাল চলতেছে, জাম চলতেছে, কদবেল। আমাদের বাংলাদেশের যে ছয় ঋতুর যে ফলগুলা, এগুলো আপনারা নিজেরও গাছ লাগাবেন, এখন গাছ লাগানোর সিজন, আবার নিজেরও ফল খাবেন। এই আঙ্গুর আপেল বাজে ফল কিনা খাবেন না, হ্যাঁ বাজে ফল, এগুলা বাজে ফল, এগুলা হচ্ছে আমাদের দেশি ফলের। আমাদের কাঁঠালে যা আছে 2-10 কেজি আঙ্গুরও তা নাই। কাঁঠালে পুরো পুষ্টিগুণে ভরা একটা ফল, আম পুষ্টিগুণ, পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। তবে হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টি ফল খেতে পারবেন না, যাদের ডায়াবেটিস নেই তারা নিয়মিত পরিমিত খাবেন। অনেকের ধারণা মিষ্টি খেলে মনে হয় ডায়াবেটিস হয়, ফল মিষ্টি ফল বাজে কথা, ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া নিষেধ। বাট মিষ্টি ফল খেলে ডায়াবেটিস হয় এমন কোনো রিসার্চ ওয়ার্ক নাই। ডায়াবেটিস হবে আপনি যদি অত্যধিক মানসিক চাপে থাকেন, আপনি যদি শারীরিক কসরত না করেন, আপনি নিয়মিত হাঁটা চলাফেরা না করেন, আপনি নিয়মিত না ঘুমান, হাসি খুশি না থাকেন, আপনার যদি সারাদিনই মানসিক পেরেশানিক্যাল পেরেশানিতে থাকেন, তখন আপনার ডায়াবেটিস হবে। আর কিছু জেনেটিক্যাল কজ থাকতে পারে, তাও এটা কন্ট্রোল করা সম্ভব। তাহলে আমরাই ফল খাবো, আমরা কিন্তু ঢিলে ডালা পোশাক পরবো, ঢিলে ডালা ইজি ইজি পোশাক। এখন ছেলেরা দেখি প্যান্ট পরে অর্ধেক নেমে যায়, টাইট কুজোয়ে বসে, ফ্যাশন করে বসে, আর কোমরের ব্যথা নিয়ে আমার কাছে আজি, এবং নিচে টানলে উপরে যায়, উপরে টানলে নিচে যায়, টাইট প্যান্ট পরবেন না, এটা ইসলাম শরীয় মোতাবেকও না, ইজি ড্রেস পরবেন, এবং খুব যেটা আপনার জন্য কমফোর্ট। তো আমার মনে আপনাদেরকে একটা ভালো আইডিয়া দিতে পেরেছি আশা করি ইনশাল্লাহ। কিন্তু আমি যা বলেছি এগুলো রিসার্চ ওয়ার্ক, এগুলো আমার কথা না, এগুলো সারা বিশ্বের যত বাত ব্যথা ডিজেবল স্পেশালিস্টরা আছেন তাদের রিসার্চ ওয়ার্ক থেকে আপনাদেরকে বলেছি। বসাটা চেয়ারটা হতে হবে রিভলভিং, হ্যাঁ রিভলভিং হলে ভালো, যারা বসে সারাক্ষণ কাজ করেন মাঝে মাঝে একটু উঠবেন, আর একটু কাজটা নেবেন কি জানেন, একেবারে বস হয়ে বসে থাকবেন না, বস হবেন ঠিকই কিন্তু আপনার বস তখন আরেকজন হয়ে যাবে, আপনি বিছনায় পড়ে যাবেন। একটু মুভ করবেন, হ্যাঁ ডেস্ক থেকে মুভ করবেন, এতে আপনার কর্মদক্ষতা বাড়বে। অন্য এমপ্লয়ি আপনার আন্ডারে যারা আছে তারা ভয়ে থাকবে যে স্যারে কিন্তু আসে কতক্ষণ পরপর, কিন্তু আপনি যদি বসে বসে রইলেন সারাদিন মেরুদণ্ড শেষ, তখন আসতে হবে। তো আমার মনে হয় আমরা যদি প্রিভেনশনে যেতে পারি, আর এই কথাগুলো আমার আপনারা যদি একটু মনোযোগ সহকারে শুনেন, আর ইউটিউব ফেসবুকে আমার এই ভিডিওগুলো কথাগুলো রুগীদের কী ভাষ্য কী উপদেশ দিয়েছি, আশা করি ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের ইনশাল্লাহ উপকার হবে 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 ইনশাল্লাহ যদি মেনে চলেন। আর অনেকের হয়তো নাম বলতে পারি নাই যারা প্রশ্ন করেছেন, এরপরে হাঁটু গোড়ালি নিয়ে দ্বিতীয় ভিডিও আসবে, পরামর্শ সেখানে বলবো। আর সবার ক্ষেত্রে ভিটামিন ডি এগুলো টেস্ট করে দেখতে হবে, কম থাকলে খেতে হবে ডাক্তারের পরামর্শে, জিঙ্ক টেস্ট করে দেখতে হবে, ক্যালসিয়াম টেস্ট করে দেখতে হবে কী পরিমাণ আছে, এগুলো প্রয়োজনে খেতে হবে। ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, যাদের বয়স 40-এর উপরে আপনারা হায়ালুরোনিক অ্যাসিড, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট এগুলা এমনি কিনে কিনে খেতে হবে, পরিমিত, মাঝে মাঝে বাদ দিতে হবে, মাঝে মাঝে খেতে হবে। দুধ ও দুগ্ধজাত খাবার যারা খেতে পারেন না তারা দই খাবেন, বা দুগ্ধ এবং দুধজাত খাবার কিন্তু হাড় জোড়ার জন্য উপকারী, এটা আমার কথা না ভাই, রিসার্চ করা 100% রিসার্চ ওয়ার্ক। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা বাচ্চা জন্মের পরে আল্লাহ ফাক কি মধু পাঠাইছে? মায়ের বুকের দুধ কে দিয়েছে? আল্লাহ ফাক। তো দুধটা কি? বুকের দুধ কি? দিস ইজ দুধ। এই দুধ হচ্ছে মানুষের সকল বৃদ্ধিতে সাহায্য করে, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, মানে এভরি ডেভেলপমেন্ট, দুধের বিকল্প কিছু নাই। হ্যাঁ অনেকের ক্ষেত্রে বাইরের কাউজ মিল্ক বা অন্যান্য মিল্কের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাদের মডিফাইড করতে হবে। মডিফাইড কি? দুধ ডাইরেক্ট খেতে না পারলে দই খাবেন, দই না পারলে ফুডিং বানিয়ে খাবেন, দুধের তৈরি যত খাবার বানিয়ে খাবেন, কত সুন্দর সিস্টেম, ঠিক না? যেগুলো আপনার জন্য উপকারী দুধ খেতে হবে। অনেকে বলে দুধ খাওয়া যাবে না, আগডুম বাগডুম গোড়াডুম বলে অনেক ডাক্তার, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। দুধ খুবই উপকারী, পুষ্টিকর খাবার, একেবারে জন্মের পর থেকে এটা আল্লাহ পাক দিয়েছে, খেতে হবে, আবার একেবারে মৃত্যুর আগের দিন আপনাকে খেতে হবে। তবে হ্যাঁ, অনেকের কোলেস্টেরল বাড়তে পারে, শুধু দুধে কোলেস্টেরল বাড়ে না, এই যে লাল মাংস খান, গরুর মাংস, আমরা যারা মুসলমান খুব শখ করে খাই, বেশি বেশি খাই, খাবো, তবে 40-এর পরে না, 40-এর আগে। একটা কথা আছে যে 40-এর আগে গরু খাও, 40-এর পরে গরু যাহা খায় তাহা খাও। গরু কী খাবে? ঘাস, লতা পাতা, শাক সবজি, এগুলো খেতে হবে আমাদের ভালো থাকার জন্য। আশা করি আপনাদের খাবার, নিয়মকানুন, অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ এগুলো অনেক উপকারে আসবে। আরেকটা কথা,
যাদের বয়স 30-এর নিচে তারা আপনারা হালকা দৌড় জগিং সবই করতে পারবেন, কিন্তু যাদের বয়স 30-এর উপরে অনেকে দেখি হঠাৎ করে ফিটনেস ডেভেলপ করতে চলে গিয়েছে কি জিমে, দৌড় শুরু হয়েছে, হ্যাঁ রাস্তায় দৌড়ায়, এখানে দৌড়ায়, দুই দিন পরে আমার কাছে হাজির যে হাঁটু শেষ, কোমর শেষ, ফুলে গেছে, ব্যথা বেদনা। ডোন্ট ডু দিস ভাই, আল্লাহর রাস্তায় সমানে আস্তে আস্তে হাঁটেন, সময় বেশি নেন, আধা ঘন্টার জায়গায় 2 ঘন্টা হাঁটেন, খুব আস্তে আস্তে হাঁটেন রাস্তায়, কেবল হাঁটতে থাকেন। হাঁটার ক্ষেত্রে জুতাটা সফট জুতা ব্যবহার করবেন, নরম সফট, স্পোর্টস স্নেকার্স যেটা আমরা বলি স্পোর্টসের, হ্যাঁ যেটা কাপড়ের জুতো হোক বা ক্যাটস যেগুলো হাঁটতে কমফোর্টেবল, ওই যে নর্মাল ইয়া জুতা চটি মোটি এগুলা বা চপ্পল পঞ্চ দিয়ে হাঁটা যাবে না, ক্যাটস পরতে হবে, হাঁটতে হবে, সমানে কাল বা হাঁটতে থাকেন, হাঁটেন হাঁটেন, বাজারে যান, হাইটা যান, দূরে যান, রিক্সা বাদ দিতে হবে, রিক্সা বাদ দিতে হইব, একেবারে বাংলা ভাষা রিক্সা বাদ দিতে হবে। আর যারা বাচ্চারা আসো, স্পেশালি ছেলেরা, তোমরা সাইকেল চালান শিখো, সাইকেল তোমাকে ফিজিক্যাল ডেভেলপ করবে, অনেক বড় হইতে পারবে, লম্বা হবা, এবং সাইকেলিং তোমার অনেক উপকারে আসবে। হয়তো যানজটে পড়ে গেছো, তোমার সাইকেল আছে অফিসে, তুমি সবার আগে উপস্থিত, সাইক্লিং শিখো, মোটরসাইকেল না বাইসাইকেল, মোটরসাইকেল আমি সাইকেল করতে বলি, গিয়ার কিনে মোটরসাইকেল, মা বাবা মারে বলছে, স্যারে তো বলছে সাইকেল কিনে দিতে, হ্যাঁ রে মোটরসাইকেল কিনে দিতে হয়, এটা কিন্তু করা যাবে না। বাইসাইকেল আমি বলছি, গরুর মাংস খাওয়া নিষেধ, সবাই গিয়া খাসি খাওয়া শুরু করে, এরপরে খাসি নিষেধ, এরপরে খাচ্ছে সবাই মহিষ, তো এই জন্য সংজ্ঞা পাল্টিয়েছি, এখন থেকে আপনারা 4 পা পশুর মাংস 40-এর পরে আর খাবেন না, একেবারে বছরে 1 দিন 2 দিন কোরবানি ঈদের যদি খান সেটা অন্য কথা, কিন্তু বেশি নিয়মিত খাওয়া যাবে না, সবসময় শাকসবজির উপরে থাকতে হবে। আর আমার ইউটিউবে প্রচুর ব্যায়াম দেওয়া আছে ব্যাক পেইনের, যেই যে ব্যায়ামগুলো করলে দেখবেন আরাম পান, ব্যথা কমে যায়, সেগুলো আপনারা করতে পারবেন। দীর্ঘদিনের ব্যথায় রেস্টে থাকতে হবে, হসপিটালে ভর্তি হইতে হবে, বিভিন্ন রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে, এবং সেটা যাদের ক্ষেত্রে রিসার্চ করে যে ডাক্তার এই কাজগুলো করে, যাদের এই জাতীয় ডাক্তার, তাদের কাজই হচ্ছে এই জাতীয় রোগের চিকিৎসা করে এবং রোগীরা উপকৃত পায়। আপনারা রোগীদের পরামর্শে, রোগীদের হচ্ছে ডাক্তার ভালো খারাপ এটা রোগীরা বলতে পারবে, রোগীদের পরামর্শে আপনারা ডাক্তারদের কাছে যাবেন, চিকিৎসা নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।